হাই প্রিয় সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে একটি দারুণ রান্নার রেসিপি দেখাবো। আজকে রেসিপিটি হচ্ছে পাতাকপি সাথে টমেটো দেব এবং ধনিয়া পাত এবং ডিম। খুব দারুণ রেসিপিটি হবে আজকের, খুব মজাদার। তো এইমাত্র কাজ থেকে আসলাম, তো অবশ্যই এখন একটু চা খাবো। চা খেয়ে দেই কিন্তু আমরা রেসিপিটি শুরু করব। আমরা চুলাতে ভাত বসায় দিয়ে কিন্তু আমি গোসলে গিয়েছিলাম, গোসল শেষ করে চা খাচ্ছি এবং ভাত উঠাই দিয়েছিলাম। ঠিক ভাত হতে 20 থেকে 25 মিনিট সময় লাগে, তাহলে কিন্তু আমাদের ভাত কমপ্লিট হয়ে যায়। তা আমি এখন ভাতটি নামিয়ে নিব দিয়ে সবজি কাটবো। আজকে খুব সুন্দরভাবে আজকে সবজিটি বানানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতেই থাকুন। হাই ভিউয়ার্স, আমার কিন্তু সবজি কাটাকাটি শেষ এবং ধুয়ে রেডি করে রাখলাম। এখন আমি পাতাকপি চুলায় বসাবো। রেসিপিটি খুব দারুণ হবে, সুস্বাদু হবে, দেখতে থাকুন। ভিউয়ার্স, এখন আমি চুলাতে কড়াইটি বসিয়ে দিলাম। এখন আমি পাতাকপি দিচ্ছি। পাতাকপি দেওয়া শেষ, এখন এখানে আমি হলুদ দিব। 1 চামচ মতো হলুদ দিব পরিমাণ মতো আর কি, আর লবণ দিয়ে দিব পরিমাণ মতো। 1.5 চামচ দিলেই হবে, যেহেতু এখানে আমার পাতাকপি আছে 2 কেজি ওজনের অর্ধেক পাতাকপি। তো এখন আমি এটি সুন্দরভাবে ঢেকে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ হয়ে গেলে টমেটো। তো গাইস, আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি টমেটো দিয়ে দিব। তো ভিউয়ার্স, টমেটো সিদ্ধ হওয়া পর্যন্ত আবার ঢেকে দিব আমি। ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো ভিউয়ার্স, আমাদের অলরেডি টমেটো সিদ্ধ হয়ে গেছে, এখন নামায়ে নিব দিয়ে এটিকে আবার পেঁয়াজ মরিচ ভাজবো। এখন পেঁয়াজ মরিচ ভাজার সময় ডিম দিব এবং ধনিয়া পাত আছে সেগুলো দেবো। এখন আমি নামিয়ে নিব। মরিচ লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, আমাদের পেঁয়াজ মোটামুটি একটু কালার হচ্ছে, সেখানে আমি কিছু মশলা অ্যাড করব টেস্টের জন্য এবং স্বাদের জন্য। একটু ব্যবহার করব আমি রসুন বাটা। তারপরে এখানে হচ্ছে আদা বাটা ব্যবহার করব আমি। এখানে একটু ধনিয়া অ্যাড করব, ধনিয়া বেশি না, অল্প একটু করে অ্যাড করব আমি। বেশি বেশি দেওয়া যাবে না, যেহেতু পাতাকপি ভাজি হচ্ছে। মরিচ গুঁড়ো অল্প অল্প, তারপরে হচ্ছে জিরা গুঁড়ো, এবার মশলাটাকে সুন্দর করে নেড়ে একটু কষাবো। কষালে কি হয়, মশলাটা ভালোভাবে ভাজা হবে এবং
রেসিপিটি খুব একটু মজাদার হবে এবং খুব টেস্ট বাড়বে, সে কারণে একটু ভেজে নিব একটু ভালো করে। আর অবশ্যই চুলার পাওয়ারটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। আমার মশলাটি ভাজা শেষ, এখন আমি এর সাথে ডিম অ্যাড করব। ডিমটাও কিন্তু একটা এক্সট্রা একটা স্বাদের জন্য, যেহেতু আমরা সারাদিন পরিশ্রম করি, এই এক্সট্রা স্বাদ হলে খুব খুব ভালো হয়। এবার যতক্ষণ পর্যন্ত আমার ডিম লাল না হচ্ছে বাদামি কালার, আমি ততক্ষণ পর্যন্ত এটিকে ভাজবো খুব সুন্দরভাবে। তো ভিউয়ার্স, আমার ডিম বাদামি কালার হয়ে গেছে, এবার আমি পাতাকপির সবজি দিয়ে দিব। এখন এটাকে খুব সুন্দরভাবে সবজিটা আমি নেড়ে দেব, আর ভালোভাবে নাড়তে হবে যেন পাতাকপির সাথে ডিম খুব সুন্দরভাবে মিক্সড খাই। মিক্সড হলে কি জিনিসটার স্বাদ বাড়বে, যত মিক্সড হবে ততই স্বাদ বাড়বে। আর এটা প্রায় আর 2-3 মিনিট মতো আমি এটাকে নাড়বো, নাড়ার পরে কিন্তু। তো ভিউয়ার্স, আমাদের 2-3 মিনিট আমরা লাড়া হয়ে গেল এটিকে। এখন আমি ধনিয়া পাত দিয়ে দেব। ধনিয়া পাতটা হচ্ছে আসলে মুখের একটি স্বাদের জন্য, আমার কাছে খুব ফেভারিট একটা জিনিস, আমাকে খুব ভালো লাগে। একটু হালকা নেড়ে দিয়ে ঢেকে দিব। 2-3 মিনিট ঢাকে রাখলেই কিন্তু আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেল। এখন 2 মিনিট আমি ঢেকে রাখবো ধনিয়া পাতা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো ভিউয়ার্স, 2 মিনিট হয়ে গেল, আমাদের রেসিপিটি একেবারেই কমপ্লিট। খুব দারুণ একটি রেসিপি, ঝটপট। যদি আমি যেহেতু প্রবাসে আছি, আমি চেষ্টা করি যত শর্টকাট যে রেসিপিগুলো আছে সেগুলি বানানোর জন্য। আর এরপরের রেসিপিটি আমি বানাবো আরও খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করব। তো আমাদের রেসিপিটি কমপ্লিট, এখন খাওয়া দাওয়ার পালা।